সিজন 3 এর অন্যতম একজন পারফর্মার সাবিক উন্নাহার মুন্না। এই এবারে কি বলার আগেই বলতে আসো, সে আসবে কোথা থেকে জানো? সে আসতেছে বরিশাল থেকে। আচ্ছা সাজু ভাই, আমার দেখে কি আপনার কিছু বলতে ইচ্ছা করতে আছে? অনেক কিছুই বলতে ইচ্ছে করছে। আমি জানি জানি, এই তো আজকে যখন আসতে আছি তখন এক পোলা আমার দেহে টিস করতেছে, কেমনে শুনেন, এ পেপার লাগবে পেপার, ইংরেজি পেপার লাগবে ইংরেজি পেপার, এ পেপার লাগবে পেপার, তোদের পেপার লাগবে। তো এই জামা নিয়ে বিড়ম্ব না, এখানে শেষ না। একদিন এই জামা পরে বাইর হয়েছি, এক লোক মোট পিছু নিছে, মুই হাঁটতে আসি বেড়াও হাঁটতে আসে, মুই ডাইনে যাই বেড়াও ডাইনে যাই, মুই বামে যাই বেড়াও বামে যাই, মেজাজটা গেছে সেইটা পিছন ফিরে কে বেড়ায়, আমনে মার পিছু নিয়েছেন কে, আমনে সমস্যাটা কি? এই হুইনে বেড়া খায় না, মানে আফা হইছে কি এই আমনের জামার পিছনের পাতা পড়াই গেছে, সামনে কি করবেন? নিজের কথা তো কইতে আসি, দুঃখের কথা ছাড়া সুখের কথা মোর কিছু নাই। তো মোর দুলাবার কথা কই, হেই দিন গুড়াগাড়া মানুষের না হারাই গেছে, খুঁজতে পাই না কোনো জায়গা, খোঁজ লাগাইছি চারিদিক, খুঁজতে পাইছি হাসপাতালে, যাইয়ে দেখি মহিলা ওয়ার্ডের একটা বেডের মধ্যে হুইয়ে রয়েছে। মুই যে কইতে আসি, এ দুলা ভাই আমাদের মান সম্মান বললে আসলে কিছু নাই, সরম টরম হরে না, এই মহিলা বেডের মধ্যে মহিলা ওয়ার্ডের মধ্যে হুইয়ে রয়েছেন, সরম হরে না, লজ্জা হরে না? এই শুনে দুলা ভাই কইছে, অত লজ্জার কি আছে, মোর জন্ম তো ওই ছেলে মহিলা ওয়ার্ডে। আমাদের এই যে হাসো সিজন 4 এর উপস্থাপক সাজু ভাই, হাসো সিজন 3 তে এরকম ভুলভাল কথা কইয়ে গেছে, কোন জায়গা যে কি কওয়া লাগে হ্যাঁ কিছু বোঝে না, উদাহরণ দিতে আসি, আমার কথা তো বিশ্বাস হইবে না। সেই দিন আখি আলমগীর ম্যাম রে যায় বলতে আছে, আচ্ছা আখি আই লাভ ইউ মানে কি? আখি ম্যাম বলতে আছে, আমি তোমাকে ভালোবাসি। এই শুনে আমাদের সাজু ভাই বলে, দূর পাগলি, একটা ইংলিশ সেন্টেন্স শুনে প্রেমে পড়ে গেলা। আমাদের মাঝার স্যার, আমি তো জানতাম হে ঘরে বইয়া কেন্ন কেন্নি হরে, মানে মারামারি হরে, কিন্তু কথাটা কিন্তু ফলস। সেদিন আমি দেখি রাস্তায় বইয়ে এক পোলারে জোতাই দিয়ে হে এইরম পিডাই পিডাইতে আছে, মুই যাই কইলাম, এ স্যার থামেন 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 থামেন, এই বান্দর পোলাটারে পিডাইতে আছেন কে? এই শুনিয়া স্যার কয়, আরে মুন্নার কইস নাই, এই পোলা ফেসবুক দিয়ে মোরে আনফ্রেন্ড করে দিছে। মুই কইলাম, কথাটা তো ভালো না, আমনে আর জুতার ছবি তুললে আর ফেসবুকে পাঠাই দিতেন, তাই হেই অপশনও তো রাহে নাই, বজাটা মোরে বলা কমারছে। সেই দিন ফুটফুটে একটা ছোট্ট মেয়েকে দেখে আমি বললাম, আচ্ছা বাবু তুমি বড় হয়ে কি করবা? মেয়েটা বলল, ডায়েট কন্ট্রোল করব। বাহ, আমার দুলা ভাই সেদিন আইসা আমারে বলতে আছে, শালি আর কইস নিয়া, আগে তো তোর লাগে ঝগড়া হারতাম, এখন মোর চোখ মোর মনের লাগে ঝগড়া হারে। মুই কইলাম, কেমন ব্যাপারটা একটু বুঝাই কান দি, কই হেই দিন মোর মন মোর চোখ রে কইতে আছে, বেটা মাইয়া মানু দেহ তুই আর বেতা হরে মোর, এই হুন্নে চোখ কইতে আছে, হ্যাঁ মাইয়ারা তোরে নিয়ে যায় আর কান দি মুই, তার পাশ থেকে গাল উঠে কইতে আছে, তোমরা ওই করো থাপ্পড় গুলো তো খাই আমি। মোর দুলা ভাই একবার দার্শনিক হইয়া গেছিলে, মোরে ফোন দিয়ে কাজ দা শালি তুমি সেট করে মগো বাড়িয়াও, গেছি যাওয়ার পর দুলাভাই মোরে কইতে আছে, বেড়া হন তাড়াতাড়ি সেট করে একটা বিয়া হরিয়া হালা, যদি কফল ভালো থাকে হেলে সুখী হবি, আর যদি কফল খারাপ থাকে মোর নাম দার্শনিক হবি। দুলাভাইর নামে যত যাই কই, দুলাভাইর লাগে মাঝে মাঝে ঘুরতে যেতে কিন্তু মোর হ্যাপ বি লাগে, হেই ফির একবার হাই মেকআপ নিয়া ভালো জামা কাপড় পরিয়া দুলাভাইর লাগে হেলমেট মাথায় দিয়া মোটরসাইকেলে ঘুরতে গেছি, মধ্যপথে সার্জেন্ট তাই সে মোটরসাইকেল থামাই কায়, ওই মিয়া রাহেন আপনার লাইসেন্স বাইক করেন, দুলা বাইক কইতে আছে, স্যার লাইসেন্স তো বাড়ি থুই আইছি, এই শুননা সার্জেন্ট বলল, আপনার পিছনে এটা কেডা, স্যার মোর শালি, হাই যেটা গাড়িতে রাখার কথা হেডে থুই আইছেন বাড়িতে, আর যেটা বাড়িতে রাখার কথা হেডে লই আইছেন গাড়িতে।
সেইদিন দুলা ভাই অনেক দিন পর মগবাড়ি বেড়াইতে আইছে পরে আইছে কি হনেন মাইয়া গো একটা শর্ট স্কার্ট আর নিচে একটা ওই সস পায়জামা আছে না হেইয়া মুই দেখে আরে মাবুদ পরছেন কি মান সম্মান সব গেলে কা এবার আই এগুলো হইলে নতুন কার স্টাইল আমি কই উপরে পরছেন কি এটা শর্ট স্কার্ট না এটা কারে না এটা হলো শর্ট লুঙ্গি তা নিচে ওইটা পরছেন কি টাইসটা কারে এটা টাইস না এটা হইলে লং আন্ডার প্যান্ট বাপরে বাপ মুন্না জি ভাইয়া এক দুলা ভাই ডাক দেওয়ার পর যে এতগুলা দুলা ভাই শালি শালা সব চলে আসছে থ্যাংক ইউ মুন্না থ্যাংক ইউ